এই গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে একটা মারাত্মক আপডেট নিয়ে কথা বলবো, যে আপডেটটা বহুক্ষণ থেকে আমার পাওয়ার ইচ্ছা ছিল, মানে বহুদিন থেকে। তো আমি অনেকদিন থেকে শুনতে পাচ্ছিলাম যে আমির খান এবং সানি দেওল এরা দুজন কোনো একটা সিনেমাতে কাজ করতে চলেছে, তবে আপডেটটা বেশ আসলো যখন অফিসিয়ালি, তখন আমার দেখে খুব সুন্দর লাগলো। অনেকদিন থেকে ওদের দুজনের মধ্যে বনিবনা হয় না, মানে আমি যখন খুব ছোট ছিলাম সেই সময় থেকে তারা সিনেমা করা একসঙ্গে বন্ধ করে দিয়েছে, অবশেষে এত দশক পরে তারা একসঙ্গে ফিরলো। এবং আমির খানের প্রোডাকশনের আন্ডারে সানি দেওল কাজ করতে চলেছে, এবং আমির খান ও সানি দেওল একসঙ্গে একটা পিরিয়ড ও থ্রিলার ড্রামাতে কাজ করতে চলেছে তারা। এবং এই সিনেমাটার নাম হবে লাহোর 1947, এবং এটা একটা পাকিস্তানি ড্রামা রয়েছে, সেইখান থেকে সেই গল্পটা তারা নিয়েছে এবং সেইখান থেকে তারা সিনেমাটা বানাবে। এবং গল্পটা হয়তো এরকম কিছুটা হতে যাচ্ছে, শুনেছি যে লখনৌ যে রয়েছে, লখনৌ থেকে লাহোরে যাবে কিছু মানুষ, এবং তার সঙ্গে হচ্ছে যে গল্পের প্রোটাগনিস্ট সেও যাবে। এবং সেখানে গিয়ে তারা যখন ঘর ভাড়া নিতে যাবে বা ঘরে থাকতে যাবে, সেই সময় তার সঙ্গে কোনো একটা প্রবলেম হবে এবং তাদের থাকতে দেওয়া হবে না, বা ধর্ম নিয়ে কোনো কিছু ব্যাপার হবে বা এইরকম টাইপের কোনো কিছু জিনিস, তো সেই সময় প্রবলেমটা শুরু হবে। তো এই জিনিসটাকে নিয়েই তারা একটা সিনেমা বানাতে যাচ্ছে, এবং সম্ভবত সিনেমাটা আগামী বছর থেকে শুট শুরু হবে বা এই বছরের শেষ থেকে শুরু হবে, এবং 25-এর প্রথমে বা 25-এর মধ্যে সিনেমাটা হয়তো রিলিজ করতে পারে বা 24-এর শেষেও রিলিজ করতে পারে, দেখা যাক। এতদিন পর এই দুজন বড় হিরোর সিনেমা কেমন হয় আমি তো খুব এক্সাইটেড দেখার জন্য। এবং গদার 2-এর পরে আবার হচ্ছে সানি দেওল এই ধরনের কাজ করতে চলেছে পাকিস্তান ইন্ডিয়াতে নিয়ে, দেখা যাক কেমন হয়। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।